اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما أعطيت، وقنا شر ما قضيت، إنك تقضي ولا يقضى عليك. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. সম্মানিত আব্দুর রহমান ভাইকে থেকে আপনি প্রশ্ন করেছেন যে আপনি নামাজ পড়েন 8 রাকাত বা 11 রাকাত পরে মসজিদ থেকে বাইরে যান, কিন্তু আপনি হাদিসের কথা উল্লেখ করছেন যে হাদিসটা হচ্ছে আয়েশা থেকে কালাত নাবিদার রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছে, কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আন্নাহু মান কামা মা আল ইমাম হাত্তা ইয়ানসারিফা কুতিলা লাহু কিয়ামু লাইলাতিন, রাওয়াহু তিরমিজি। এটা তিরমিজির হাদিস, যেটা নাকি 1646 নম্বর হাদিস। তো এই হাদিসটা সহিহ তিরমিজি বর্ণনা করা হয়েছে, যেটা নাসির জানাল বানি লিখেছে। তো এখানে এটা অর্থ যেটা সেটা হচ্ছে যে রাসূল বলেছেন যে আবু দাউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যে ব্যক্তি ইমামের সাথে শেষ পর্যন্ত তারাবি পড়েছে বা তাকে উল্লেখ করেছে, তার জন্য সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব লেখা হয়। তো সারা রাত নফল নামাজ এখানে এক্সট্রা আর কি, আপনি আপনি যখন নাকি সহিহ হাদিস মানতেছেন 12 রাকাত পরে বেরিয়ে যেতেছেন, তো এখানে আপনি বঞ্চিত হবেন না, আপনার জন্য অন্য পথ রয়েছে পুরা রাত্র এই ইবাদত পাওয়ার জন্য। যে অন্যখানে হাদিস আছে সেটা হচ্ছে মুসলিমের, যদি আপনি মুসলিমের হাদিস দেখেন, মুসলিমের হাদিসটা হচ্ছে দ্বিতীয় খণ্ডের 444 অথবা হাদিস নম্বর হচ্ছে 1364 নম্বর হাদিস। এখানে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, কাল সমিত রাসূলুল্লাহ ইয়াকুল মান সাল্লা ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফুল লাইল ওয়া মান সাল্লা সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লা আল-লাইলা কুল্লাহু, রাওয়াহু মুসলিম। এখন আপনি যদি তারাবি নামাজ 11 রাকাত পরে বাইরে আসেন, ইমামের সাথে নাও পড়েন, কিন্তু অন্য পথে আপনি সারা রাত কিয়ামুল লাইল করার সওয়াব পাবেন, সেটা দুইটা কাজ যদি করেন, সেখানেও আপনি পুরা রাত কিয়াম। কিন্তু আপনি যেখানে এখানে রাসূলুল্লাহ এর পরিপূর্ণ সুন্নত পালন করার জন্য আপনি 11 রাকাত পরে বেরিয়ে যান, কোনো অসুবিধা নাই। আর যারা পড়বে তাতেও কোনো অসুবিধা নাই, যদি কেউ ইমামের সাথে শেষ করে তখন সে পুরো রাত্র নফল ইবাদত করার সব পাবে। কিন্তু এখানে আপনি যদি রসুল্লা সাল্লামের যে সুন্নতরা, যেটা নাকি সবসময় পড়তেন, 11 রাকাতের বেশি পড়তেন না, এটাও যদি আপনি আমল করতে গিয়ে মসজিদ থেকে বাইরে আসবেন, তখনও আপনার অন্য পথ রয়েছে যেখানে আপনি সারা রাত কিয়ামুল লাইল থেকে বঞ্চিত হবেন না, কারণ রসুল সাল্লাম বলেছেন, এটা মুসলিমের সহিহ হাদিস, সেটা হচ্ছে রসুল্লা সাল্লাম বলেছেন, আনুসমান ইবনে আফফান থেকে বর্ণিত, রসুল সাল্লাম আমি বলতে শুনেছি, রসুল সাল্লামকে বলতে শুনেছি যে যে ব্যক্তি এশার নামাজ জামাতের সহিত আদায় করেছে সে যেন অর্ধরাত্র নফল নামাজ পড়ল, আর যে ব্যক্তি তার সাথে ফজরের নামাজ জামাতের সাথে শহীদ পড়ল সে যেন পুরা রাত্র নফল পড়ল। তাহলে সেখানে পুরা রাত্র কিয়ামুল লাইল করার আপনি অন্য পথ দিয়ে পাইতেছেন, আপনি যদি জামাতে এশার নামাজটা পড়েন আর ফজরের নামাজটাও রমজানের রাত্রে জামাতের সাথে পড়েন, তাহলে এখানে আপনি পুরা কিয়ামুল লাইল পুরা রাত্র নফল ইবাদত করার সব পাবেন, আর ওইভাবেও পাবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের এই যে অসংখ্য সওয়াব পাওয়ার পথ অনেক রয়েছে, যেটা জানার বিষয়, যদি আমরা জানি সেভাবে যদি মানি, তাহলে আপনি রসুল এই যে মসজিদে যে কোনো মসজিদে নামাজ পড়েন সেখানে যদি আপনি 11 রাত 12 রাকাত মানে 8 রাকাত পরে বেরিয়ে যান তাহলে কোনো সমস্যা নেই, কারণ আপনি এশার নামাজ জামাতে পড়েছেন, আবার ফজরের নামাজ আপনি জামাতে পড়বেন, আর ঘরে এসে আপনি বেতার নামাজ অন্য কিয়ামুল লাইল করলেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি বঞ্চিত হবেন না, কারণ আপনি পুরা রাত্র কিয়ামুল লাইল করার সওয়াব পাবেন, যেহেতু মুসলিমের এটা আরও শক্ত হাদিস, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে পড়বে সে যেন অর্ধরাত নফল নামাজ পড়লো, আর যে ব্যক্তি তার সাথে ফজরের নামাজ ও জামাতের সহিত পড়লো সে যেন পুরা রাত নফল নামাজ পড়ার সব পেল। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক দিক দিয়ে আল্লাহর সওয়াব থেকে সওয়াব পাওয়ার এবং আল্লাহর রহমত অর্জন করার রাস্তা রেখেছেন, জানার শুধুমাত্র জানার বিষয় আর আমল করার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সত্যিকারভাবে কোরআন ও সহিহ হাদিসের জ্ঞান দান করেন এবং বুঝে শুনে ইমানের সাথে এবং সওয়াব পাওয়ার উদ্দেশ্যে যেন সমস্ত নফল নামাজগুলো ইখলাসের সাথে একমাত্র আল্লাহরকে সন্তুষ্টি করার জন্য আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম।